এফালে মিয়ার নাম লৈ খিলঞ্জিয়াক খাটচেমে হে বুলি জেতিয়াই তেতিয়াই আসফালন, আনফালে পোহৰ লৈ আহিছে খিলঞ্জিয়াক সুরক্ষা দিয়ার নামত হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারের ধাপ্পাবাজি। ভাষণত বুঝাব বিচাৰিছে হিন্দু খাটচেমেহে খিলঞ্জিয়ার ভবিষ্যৎ সুরক্ষিতই নহয়। নামনির পর উজনি লৈ গোটেইখন মিয়াই দখল করলে, বিপরীতে আকৌ খিলঞ্জিয়ার সুরক্ষার নামত হাতে কামে একুয়ে করা নাই হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারে। আজিলৈকে বাৰু খিলঞ্জিয়ার সংজ্ঞায় নির্ধারণ নহল, সেই কথা বাদেই দিছো। কিন্তু এইগৰাকী অসম চুক্তি রূপায়ণকারী দপ্তরের মন্ত্রী তথা নকলি আঞ্চলিকতাবাদের ধ্বজাবাহকর আখ্যা পোৱা অতুল বৰাই সদনত দাখিল করা উত্তরতেই উলাই পড়িল বিজেপি সরকারের প্রকৃত খিলঞ্জিয়া প্রীতি। খিলঞ্জিয়াক সুরক্ষা কবচ প্রদানের নামত বিজেপি সরকারে চূড়ান্ত ভেকু ভাওনা বা ধাপ্পাবাজি করে আহিছিল, সেই কথা উলাই পড়িল মন্ত্রী অতুল বৰাই সদনত দাখিল করা উত্তরত। খিলঞ্জিয়ার সুরক্ষা কবজর ক্ষেত্র ছয়গাঁও সমষ্টির বিধায়ক এগৰাকী রেকিবউদ্দিন আহমেদে সদনত উত্থাপন করেছিল কেতবোর প্রশ্ন। বিধায়কগৰাকীর প্রশ্নের উত্তর মন্ত্রী অতুল বৰাই দিয়াতে উলাই পড়িল প্রকৃত গুমর ফাঁক, উলাই পড়িল ছয় নং দফা রূপায়ণের ক্ষেত্রে বিজেপির চূড়ান্ত হেমাহি। বিপ্লব শর্মার কমিটির প্রতিবেদন দিসপুরের আলমিরাতে পেলাই রাখিলে রাজ্য সরকারে, আজিলৈকে দিল্লি নাপালেগৈ ছয় নং দফার প্রতিবেদন। হয়, এই ক্ষেত্রে এখন উপ সমিতি গঠন করে এতিয়ালৈকে আলোচনা পর্যালোচনার নামতে সময় নষ্ট করেছে অসম সরকারে। বুধবারে বিধানসভার মজিয়াত কংগ্রেসের বিধায়ক রেকিবউদ্দিন আহমেদে উত্থাপন করা মৌখিক প্রশ্নের প্রসঙ্গত অসম চুক্তি রূপায়ণ দপ্তরের মন্ত্রী অতুল বৰাই দিয়া উত্তরত উন্মোচিত হয়েছে অসম চুক্তি রূপায়ণক লৈ রাজ্য সরকারের ভেকু ভাওনা। কেবল সেয়াই নহয়, অসমৰ সৈতে সংলগ্ন ভারত বাংলাদেশৰ সীমান্ত যে আজি পর্যন্ত সম্পূর্ণরূপে সিল করা হওয়া নাই সেই কথাও পোহৰলৈ আহে। এতিয়াও করিমগঞ্জ জেলার সীমাত 4.35 কিলোমিটার এলাকা উন্মুক্ত হয়ে আছে, সেই কথাও স্পষ্ট হৈ পৰিল মন্ত্রী অতুল বৰাৰ উত্তৰত। অন্যহাতে বিপ্লব কুমার শর্মার অধ্যক্ষতাত গঠিত সমিতির প্রতিবেদন আজিলৈ কিয় দিল্লীলৈ প্রেরণ করা নহল তারও স্পষ্ট উত্তর বিধায়ক রেকিবউদ্দিন আহমেদক দিব নোৱাৰিলে অসম চুক্তি রূপায়ণ দপ্তরের মন্ত্রী অতুল বৰাই। বিপরীতে আকৌ কংগ্রেসকহে গালি খপনি পাৰিবলৈ আৰম্ভ করলে মন্ত্রী অতুল বৰা আৰু পীযুষ হাজরিকায়। মন্ত্রী মহোদয় ডাঙরিয়ায় যেদরে উত্তরখিনি দিছে উত্তরত মই একেবাৰে সন্তুষ্ট হব পৰা নাই। উত্তর স্পষ্টকৈ নিদি আওপকীয়াকৈ উত্তর দিছে। মই সুধিছিল উচ্চস্তরীয় কমিটির কথা, কিন্তু মোক উত্তর দিলে অসম সরকারে গঠন করা উপ সমিতির কথা। মই সুধিছিল অসম চুক্তির ছয় নম্বর দফা কার্যকরী করার বাবে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার নেতৃত্ব যি উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির পরামর্শের ভিত্তিত ছয় নম্বর দফা কার্যকরী করা হয়েছে না নাই তার উত্তর ভালকে নাই। উচ্চস্তরীয় কমিটির প্রতিবেদন দিল্লীলৈ প্রেরণ করা হল নে নাই সেইলৈ স্পষ্ট উত্তর নাই। এতিয়া মই আৰু জানিব বিচাৰিছো দিল্লীলৈ উচ্চতা কমিটিৰ প্ৰতিবেদন গল নে নগল স্পষ্টকৈ মন্ত্ৰী মহোদয় ডাঙৰীয়ে নিশ্চয় উত্তৰ দিব আৰু ঘূৰাই পকাই যাতে নিদিয়ে। মন্ত্ৰী মহোদয়ে আজি এই পবিত্ৰ বিধানসভা স্পষ্টকৈ জনোৱা উচিত ছয় নম্বৰ দফা চৰকাৰে কাৰ্যকৰী কৰিবনে নকৰে, ছয় নম্বৰ দফা কেতিয়া কাৰ্যকৰী কৰা হ'ব তাৰ নিৰ্দিষ্ট সীমাৰ বিষয়ে জনাওক মন্ত্ৰী মহোদয়ে। কারণ ইতিহাস তার সাক্ষী কংগ্রেসে নিজের ভোট তার প্রথমবারের বাবে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যার অসম চুক্তিক লৈ ত্রিভাষিক বৈঠক আয়োজন করেছিল 2005 চনত, এই কথা পাহরিলে নহব স্যার। অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয় প্লিজ, অধ্যক্ষ মহোদয় যদি 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 কংগ্রেসে নিজের শক্তি বৃদ্ধি করবর কারণে বিদেশির ভূতেরে তেওঁলোকৰ ভোট বেগ মজুত করব মজবুত করবর কারণে বিদেশি নানিলেতেন আপনি মাত্র উত্তর দিয়ক, আপনি মাত্র উত্তর দিয়ক।
আপুনি উত্তৰটো দি যাওক না 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 আপুনি মাত্ৰ উত্তৰটো দিয়ক উত্তৰটো দি যাওক মাননীয় অধ্যক্ষ মহোদয় উত্তৰটো দিবলৈ যাওঁতে তেওঁলোকে জাংগুৰ খাই উঠে নহয় অতীতলে ঘূৰি যাবলগীয়া হৈছে কাৰণ ইতিহাস তাৰ সাক্ষী গতিকে চাওক এখন চুক্তি কৰিলে আই এম ডিটি আইনখনো লগাই দিলে যাতে বিদেশী খেদিব নোৱাৰে আজি যিবিলাক সমস্যা হৈছে এই সমস্যাবিলাকৰ বাবে জগৰীয়া কোন আজি কংগ্রেসে আমাক সুধার আগতে কংগ্রেসে নিজক সুধিব লাগে তেওঁলোকর নেতৃত্ব সুধিব লাগে রূপায়ণের উপর কমিটি করেছিল স্যার এই কমিটির কথা আমি জানিব বিচাৰিছো স্যার এখানে কব হব আপনি কমিটির কথা তো কই বিজেপিয়ে যে সরকার গঠন করেছিল পাহরি গৈছে কিন্তু দীঘলীয়া দিন কংগ্রেস দলে ক্ষমতার আছিল দিল্লিতো আছিল দিসপুরতো আছিল যদি পলিটিক্যাল উইল থাকিলে হেতেন রাজনৈতিক ইচ্ছা থাকিলে হেতেন তেতিয়া সমাধান কইলে হব তা 10 বছর 10 বছর রাজ্যসভাত গৃহমন্ত্রী অমিত শাহে কৈছিল অসম চুক্তি আখরে আখরে পালন করিম টু টেন নেল কিন্তু স্যার তেখেতে রিপোর্ট নললে স্যার হব সাপ্লিমেন্টারি আছে আপনার আর শরৎচন্দ্র নরডাঙরিয়াও সেই সময় সদৌ ছাত্র সন্থার নেতৃত্বত আছিল আর চুক্তির অঙ্কিদার আছে আপনি প্রেসিডেন্ট এনেকে করিলে আপনি প্রেসিডেন্ট আছিলেন আইএমডিটি আইন কোন আপনি প্রেসিডেন্ট আছিলেন প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট আইএমডিটি আইন কোন যাতে 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 আপনি দেখি খেলি আনুয়ারে আইনি 8 বছর মন্ত্রী হল 8 বছর হব প্লিজ হব আসুর প্রেসিডেন্ট আছিলে আয়ে এই আপনি নহয় অধ্যক্ষ মধ্যে 4.3035 এইখিনি অঞ্চলৰ কাম করিমগঞ্জ টাউনৰ কাষেদি এই অঞ্চলটো কামটো হোৱা নাই আমি বিচাৰো যে সোনকালে জিৰো লাইন ফেন্সিং যাতে হয় যাতে আমি এই বস্তুটো সিল কৰি কেনে আমাৰ সমস্যাটো চিৰতৰে আমি সমাধান কৰিব পাৰি মই ক্লিয়াৰ কথা মন্ত্ৰীমণ্ডলৰ পৰা মই ক্লিয়াৰ কথা জানিব এটা বিচাৰিছো বিৰোধী দলপতি আৰু কংগ্ৰেছে কৈ আছে যে 80% বিধানসভাৰ আসন সংৰক্ষণ কৰি হলেও বিপ্লৱ শৰ্মাৰ প্ৰতিবেদন গ্ৰহণ কৰিব লাগে হয়নে তেনেকে কোৱা নাই মই কৈছো স্যার কমিটির রিপোর্ট আছে স্যার আপনাক দিব পাৰো স্যার কমিটির রিপোর্টত এইটো আছে বলি সংবাদ মাধ্যমত প্রকাশ কৰিছে হেগতিকে আখি প্রায় 100% রিপোর্ট কংগ্রেসে কৈছে স্যার হয় রিপোর্টত আছে রিপোর্টত উল্লেখ আছে আপুনি রিপোর্টত উল্লেখ আছে মানে আপোনালোকে কৰিব লাগে বলি কৈছে এআইডিএফ কৰিব লগা নাই বলি কৈছে মোৰ এখিনি স্যার এটো সেন্টারে ডিসিশন লব সেন্টার গভর্নমেন্টে কমিটি কৰিছে অসম সরকার তাত মাত মাতিব লগা নাছিল গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াই রাজ্যসভাত ঘোষণা কৰিছিল বাধা বিঘিনি দি আছে বিধি পথালি ধর্মেশ্বর আনফালে ভিতৰত খিলঞ্জীয়া সুরক্ষিত কৰাৰ ক্ষেত্ৰত বিজেপি চৰকাৰৰ চূড়ান্ত ব্যৰ্থতাৰ ছবিখন উন্মোচিত হোৱাৰ সময়তে বিধানসভাৰ বাহিৰত খিলঞ্জীয়াৰ ভূমিৰ অধিকাৰ দাবীৰে প্ৰতিবাদ কৰা শিলখাকুৰ উচ্চেদিতক প্ৰচণ্ড চৰখুদাই বীৰত্ব প্ৰদৰ্শন কৰিলে অসম আৰক্ষীৰ এগৰাকী মহিলা জোৱানে কেৱল ভাষণৰ মাজতে হিন্দু অথবা খিলঞ্জীয়া খত্ৰে মে হে বুলি চিঞৰি থকা বিজেপি চৰকাৰে যে খিলঞ্জীয়াক সুৰক্ষা দিয়াৰ বাবে একোৱেই কৰা নাই সেয়া ওলাই পৰিল বিধানসভাৰ মজিয়াত দিয়া অতুল বৰাৰ উত্তৰত News Desk Report, Notice Now.